গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ তো চলো আজকের দিনটাও শুরু করছি এইভাবেই সকালটা তো মেয়ে উঠে গেছে কোয়েল উঠে গেছে আমিও উঠে গেছি সবাই মোটামুটি উঠে গেছে আর এখন সময় হচ্ছে আটটা তেত্রিশ আমি উঠেছি সাতটা নাগাদ তোর সঙ্গে শুয়ে শুয়েছিলাম ঘুমোচ্ছিল জাস্ট একটু আগে উঠেছে মেয়ে আর দেখো কি করছে আমার পুরো বমি করে পুরো খাট ভাসিয়ে দিয়েছে আজকে সকালবেলায় এখন সত্যি কথা না মা তাই বললে তো সত্যি কথা তো হুম সত্যি সত্যি না তোমরা গেছি খিদে খিদে পাচ্ছে আর কি তো খাবো একটু পরে এই মাত্র মেয়ে এত বমি করেছে পুরো জামা কাপড় ভিজিয়ে দিয়েছে তো সেই সেই জন্য সব পরিষ্কার টুস্কার করলাম আর ওকেও স্নান করানো হবে একটু পরে আবার আমাকে আজকে মনে হয় ব্যাংকে যেতে হবে তো দেখি যত তাড়াতাড়ি পারবো সব রেডি করে আমি যে এখন হাসছি মিমির সঙ্গে শুয়ে শুয়ে হাসি হচ্ছে হাসি হচ্ছে তাই হলিবাউলি হলিবাউলি চলো এই যে আমরা যাচ্ছি এখন বাড়ি বৃষ্টি হচ্ছে আমার মেয়ের গায়ে হালকা হালকা লাগছে এটা তোমার প্রথম বৃষ্টি বাবা এটা তোমার প্রথম বৃষ্টি গায়েও লাগছে একটু একটু হ্যাঁ মাসি মনে করলে বেশ ভালোই লাগছে না আমরা গেছিলাম একটু ব্যাংকে বাট কোনো কাজ হয়নি আর চলো যাই ওর কোথায় নেবে যাচ্ছি কাজটা হলো না ফিরে যাচ্ছি শুধু শুধু আর

এই যে আমাদের এখানে মেহেন্দি হচ্ছে কালকে সরস্বতী পুজো তাই এই যে মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট আর এই যে হচ্ছে আমাদের ক্লায়েন্ট বলো তোমার এখন কিরকম লাগছে এটা করার পরে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এমন ওই গাছটাকে তো খুব সুন্দর আসছে ছবিতে পিঙ্ক পিঙ্ক বক্স বক্স দিয়ে দেবো হুম বক্স দে তারপরে হচ্ছে বাজনা বানা বানা এই রুজি সানা

এখানে খাওয়ার আছে হ্যাঁ দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে